হাই ফ্রেন্ডস, টেকনিক্যাল সুভাষিস চ্যানেলে নতুন করে আরেকবার আপনাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওটি থেকে শিখব নিজেরাই কিভাবে এইরকম রুম হিটার বানাতে পারবো। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো তার জন্য আমরা প্রথমে একটি আস্ত ইট নিয়ে নেব এবং তার সাথে আরেকটি ইটের টুকরো নেব। আলাদা একটি ইট কেটে আমি এই টুকরোটি বানিয়ে নিয়েছি এবং টুকরোটির মধ্যে দুটি ছিদ্র করে নিতে হবে। ছিদ্রগুলি যেন এই সাইড থেকে ওই সাইড পর্যন্ত হয়ে যায়। তারপর বড় ইটটিতেও ড্রিল করে দুটি ছিদ্র করে নিতে হবে। তার কারণ রুম হিটারের কয়েলের মেজারমেন্ট অনুসারে আমাদেরকে ইট দুটিকে জয়েন করে নিতে হবে। এরপর আমরা দুটি কাঠের গুঁজি নিয়ে নেব। তারপর গুঁজি দুটিকে আমরা বড় ইটের মধ্যে ইনপুট করে নিয়ে হাতুড়ির সাহায্যে মেরে গুঁজি দুটিকে আমরা টাইট করে নেব। এবার আমরা গুঁজি দুটিকে বাটালির সাহায্যে কেটে নেব। তারপর বেড়ারুলের সাহায্যে গুঁজি দুটির মাঝখানে আমরা অল্প অল্প করে কিছু ছিদ্র করে নেব। ছিদ্র দুটি কমপ্লিট হওয়ার পর এবার আমরা ইট দুটিকে একসঙ্গে জয়েন করে নেব। তো তার জন্য আমাদের দুটি 2.5 ইঞ্চি স্ক্রু এবং ওয়াশার নিতে হবে। এবার আমরা স্ক্রুর সাহায্যে ইট দুটিকে জয়েন করে নেব। তো এখানে আমাদের ইট দুটিকে জয়েন করা কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের এবার যেটি লাগবে সেটি হলো রুম হিটারের কয়েল। এগুলি আপনারা ইলেকট্রনিক্সের দোকানে 30 থেকে 35 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো এখানে আমি একটি নতুন এবং একটি পুরনো কয়েল ইউজ করব। এবার আমাদেরকে দুটি লোয়ার অ্যাঙ্গেল নিতে হবে। এগুলি আপনার হার্ডওয়্যার দোকান থেকে 10-10-20 টাকার মধ্যে পেয়ে যাবেন। এবার আমরা পাতি দুটিকে কয়েলের মাপে ইটের মধ্যে বসিয়ে নেব। তারপর উড পেন্সিলের সাহায্যে ইটের মধ্যে মার্কিং করে নেব। তারপর আমরা ড্রিল মেশিনের সাহায্যে মার্কিংগুলির উপরে ছিদ্র করে নেব। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করতে ভুলবেন না। তারপর আমরা 4টি ছিদ্রকে পরিষ্কার করে 4টি ছিদ্রের মধ্যে 4টি গুজি ইনপুট করে নেব এবং বেয়ারুলের সাহায্যে অল্প করে ছিদ্র করে নেব। তারপর আমরা 35-7 স্ক্রুপের সাহায্যে পাতি দুটিকে ইটের উপরে বসিয়ে নেব। তো এখানে আমাদের অ্যাঙ্গেল দুটি বসানো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা রুম হিটারের কয়েল দুটিকে অ্যাঙ্গেলের মধ্যে সেট করে নেব। কয়েল দুটিকে সেট করার পর আমরা একটি এসি কট নেব। এসি কটের ওয়্যারের মুখগুলি একটু বেশি করে ছিলে নিতে হবে। ওয়্যারগুলিকে কানেকশন করার আগে দুই ভাগে বিভক্ত করে নিতে হবে এবং হালকা করে একটু পেঁচ দিয়ে নিতে হবে কিছু পরিমাণে। এরপর আমরা রুম হিটারের কয়েলের যে কোনো এক সাইডে ওয়্যারটিকে কানেকশন করে নেব। এইভাবে আমরা দুটি কয়েলকেই কানেকশন করে নেব। তো বন্ধুরা, এখানে ওয়্যারটি কানেকশন করা কমপ্লিট হয়ে গেছে। এখানে যেহেতু আমরা ওয়্যারটিকে পেঁচ দিয়ে নিয়েছিলাম, তার জন্য ওয়্যারের কভারটি কিন্তু বাইরে থাকবে, যার ফলে অ্যাঙ্গেলটি হিট হলেও কভারটি কিন্তু নষ্ট হবে না। এবার আমরা ওয়্যারের বাড়তি গেজগুলিকে কেটে নেব। তারপর কয়েলের সাইডের বোল্টগুলিকে টাইট করে নেব। তো বন্ধুরা, এখানে আমাদের এক সাইডের কানেকশন কমপ্লিট করা হয়ে গেছে। একইভাবে আমরা দ্বিতীয় সাইডটিকেও কানেকশন করে নেব। তারপর আমরা ওয়্যার দুটিকে পিকলিপের সাহায্যে সেট করে নেব। তো বন্ধুরা, এখানে আমাদের রুম হিটার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। কিন্তু বন্ধুরা, এটিতে হাত লাগলে শক লাগবে। তো সেই ক্ষেত্রে আমরা লোহার নেটের সাহায্যে একটি বক্স বানিয়ে নেব। এটি আপনারা হার্ডওয়্যার দোকানে 15 টাকা স্কোয়ার ফিট হিসাবে পেয়ে যাবেন। তো এবার এটি আমরা কাঠের সাহায্যে কেটে নেব। তো বন্ধুরা, এখানে আমরা ইটের লম্বালম্বিভাবে নেটটিকে কেটে নিয়েছি। এবার আমরা সাইটের কভারটিকে কেটে নেব। সাইটের কভারটি কাটার পর আমরা খুব সুন্দর করে একটি বক্স বানিয়ে নেব নেটের সাহায্যে। তো বন্ধুরা, এখানে আমাদের রুম হিটারের বক্সটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এসি কটটিকে বক্সের মধ্য দিয়ে বাইরের দিকে বার করে নেব। তারপর কভারটি আমরা রুম হিটারের মধ্যে সেট করে নেব। তো বন্ধুরা, এখানে আমাদের রুম হিটারটি সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। এখানে কভারটি আমি ইটের মাপে খুব টাইট করে বানিয়েছি, যার ফলে আমরা কোনো স্ক্রু মারব না। আপনারা চাইলে সাইড দিয়ে স্ক্রু মেরে নিতে পারেন। একবার আমরা ইটটিকে উপরের সাইডে তুলে দেখে নেব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইট সমেত কিন্তু নেটটি উপরে উঠে গেছে। তো সেক্ষেত্রে আমরা এখানে স্ক্রু কানেকশন করব না। এবার আমরা এসি লাইনটিকে প্লাগ ইন করে রুম হিটারটিকে টেস্ট করে দেখব। তো এবার আমরা সেটআপের লাইটটি অফ করে দেখব। তো বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি রুম হিটারের কয়েলটি ধীরে ধীরে লাল হতে শুরু করেছে। ধীরে ধীরে আরও লাল হয়ে যাচ্ছে এবং রুম হিটারের সাইডে গরম অনুভূতি শুরু হয়ে গেছে। বন্ধুরা, রুম হিটারের কয়েলটি সম্পূর্ণভাবে লাল হয়ে গেছে এবং সাইডে প্রচণ্ড পরিমাণে গরম অনুভূতি হচ্ছে। তো বন্ধুরা, আশা করি আপনারা নিজেরাই খুব সহজে এইরকম রুম হিটার বানাতে পারবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই।